9f10.com এ হীরক সানার লেখা রহস্য যখন চাবিকাঠিতে। ভালো লাগা, খারাপ লাগা, গালাগান, প্রশংসা, কমেন্টে লিখে ফেলুন সবকিছু। প্রতিদিনের মতন সকালে ইংরেজির কাগজটা হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিল পলুদা। শ্রীনাথ চা দিয়ে গেছে একটু আগে। আমিও টেবিলে থাকা একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করলাম। আগামী এক সপ্তাহ আমার ছুটি, তাই সময় আর কাটছে না। অন্যান্যবার অবশ্য কোনো কেসে জড়িয়ে পড়লে তা আলাদা কথা, কিন্তু এখন আর সেরকম নয়। হঠাৎই টেলিফোন বেজে উঠল। আমি উঠতে যাচ্ছিলাম, তবে আমার আগে পলুদা ফোনটা ধরেছে। ধরে, ঠিক আছে বলে ফোনটা কেটে দিল পলুদা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না রে তীর্থ, কলকাতা শহর থেকে অপরাধী আর অপরাধ দুটোই যেন একেবারে ভ্যানিশ হয়ে গেছে, যেন কর্পূরের মতো উবে গেছে। লিগোয়ে ভিসা তীর্থ, লিগোয়ে ভিসা। আমি জানি যে প্রায় দু তিন মাস কেস না পাওয়ায় ওর মেজাজ বেশ খারাপ আছে, তাই বলে এই নয় যে সে ঘরে বসে কিছু করে না। যোগব্যায়াম তো আছে, আর তার সাথে তাসের ম্যাজিক আর হাত সাফাইয়ের প্র্যাকটিস তো আছেই। আজকাল আবার বইয়ের অনুবাদও শুরু করেছে। এটাও যে সেই রকমই একটা কল সেটা বুঝলাম। আমি বললাম, আচ্ছা পলুদা, তুমি যে কদিন ধরে কথায় কথায় এই লিওগে ভিসা, লিওগে ভিসা বলছো, এর মানে কি? পলুদা তার এক পেশে হাসি হেসে বলল, লিগোয়ে ভিসা হলো একটা ফ্রেঞ্চ শব্দ যার অর্থ বড়ই অদ্ভুত। এবার ভাব, এর বানান যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে সেটা কিরকম হবে? এর বানান হলো LEGROSEST, BIZARRE, বুঝলি? এবার আমি জানি ও কয়েকদিন ধরেই ফ্রেঞ্চ নিয়ে একটু চর্চা করছে, আরও কিছু হয়তো বলতো। এমন সময় অনেক দিন না শোনা একটা গাড়ির হর্ন পেলাম, 21 রজনী সেন রোডের সামনে। তবে শুনেই বুঝলাম প্রখ্যাত সাহিত্যিক নীলকমল গাঙ্গুলী এসেছেন, অনেকদিন আসেন না। আজ হঠাৎই কাউকে না জানিয়ে এসেছেন। একগাল হেসে পলুদাকে বললেন, তা পলুবাবু সব ভালো তো? অনেকদিন সাক্ষাৎ টাক্ষাৎ হচ্ছে না, তাই নিজেই চলে এলাম। পলুদা এক মনে আবার কাগজটা পড়ছিল। এক ঝলক সম্পাতিকে দেখেই পলুদা আমাদের সবাইকে চমকে দিয়ে বলে উঠল, তা নীলকমলবাবু কত হলো, 69 না 70? একটু থতমত খেয়ে নীলকমলবাবু বললেন, আগে ইয়ে মানে 70, কিন্তু আপনি মানে? আমি তখনও ব্যাপারটা কিছুই বুঝিনি। পলুদা বলল, এ বুঝতে আর দেরি কিসের, এই গরমে আপনি নিশ্চয়ই অতটা দূর তেল খরচ করে রসগোল্লা নিয়ে আসতেন না, তাও আবার এক হাঁড়ি। বিশেষ উপলক্ষ বলতে আপনার বইয়ের বিক্রি বাটা হলে তা উদযাপন করা, তবে এ সময়ে আপনার কোনো বই বেরোয় না, তাই বুঝতে বাকি রইল না ব্যাপারটা। তার উপর নতুন ধুতি পাঞ্জাবি, এবার ব্র্যান্ডেড সেন্ট মেখে আসার পর কোনো প্রশ্ন কি থাকে যে আজ আপনার জন্মদিন? এবার আমি ব্যাপারটা সম্পূর্ণ বুঝলাম। আমি বললাম, হ্যাপি বার্থডে সম্পাতি। নীলকমলবাবু হো হো করে একটু হেসে বললেন,
থ্যাংক ইউ তীর্থ অ্যান্ড পলু বাবু। তারপর পাশের একটা বেতের মোড়ায় বসলেন। তা আপনার পাঠক কুল কি জানে না আপনার জন্মদিনের কথা? পলুদা জিজ্ঞেস করল নীলকমল বাবুকে। আর বলবেন না, আমার জন্মদিন নয়, প্রবল রুদ্রর জন্মদিনে আমার বাড়ি যে কত চিঠি আসে সে আর বলার নয়। পিয়ন এসে তো বলেই ছিল একবার, মশাই আমি যতদূর জানি আপনি একা থাকেন, তাহলে এই প্রবল রুদ্রটা কে? তা ওর দোষী, ও আর কি করে জানবে এসব? যতই আমার নাম সহ ছবি লেখক পরিচিতিতে থাকুক না, আমার মনে হয় লোকে প্রবল রুদ্রের প্রতি আকর্ষণ বেশি, ও সব কেউ চোখই বুলায় না। বলে ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা টেবিলে রাখলেন। পলুদা বলল, আচ্ছা তো আপনি যে প্রবল রুদ্রের জন্ম তারিখ নিয়েও কোনো গল্প দিয়েছিলেন সে কথা তো জানি না। নীলকমলবাবু হো হো করে হেসে উঠলেন। ও সে কথা তো আমিও ভুলে গেছি, হয়তো লিখেছিলুম কোনো গল্পে। এবার আমি হাঁড়িটা নিয়ে গেলাম রান্নাঘরে আর শ্রীনাথকে বললাম সব বাইকে প্লেটে করে দেওয়ার জন্য। আরে না 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 না, এসব করবার দরকার নেই, এমনি এসেছিলাম খোঁজ খবর নিতে। তো এবার এসব কেন মশাই? পলুদাকে জিজ্ঞেস করে জানলাম পলুদা বলেছে আজ নাকি নীলকমল বাবুকে পাঠার মাংস খাওয়াবে, তাই দুপুর পর্যন্ত থেকে যেতে বলেছে। যাই হোক, একটা লোকের জন্মদিন বলে কথা, আমিও জোর করলাম। ভদ্রলোক শেষমেশ রাজি হয়ে গেলেন। পলুদা শ্রীনাথকে বলল, যাও এক দেড় কেজি মাংস নিয়ে এসো দেখি। আমি গিয়ে ততক্ষণ বাবার আলমারি থেকে মাকে বলে একটা ধুতি নিয়ে এসেছি আর পলুদা তার নিজের একটা পাঞ্জাবি সম্পাতিকে দিয়েছে। সম্পাতি একটা দারুণ দেখে নিঃশ্বাস ফেলে বললেন, অনেকদিন পর একটা সুপার সুপার ফ্যান্টাস্টিক নেমন্তন্ন খাচ্ছে মশাই, তাও নিজের জন্মদিনে, কল্পনাতীত ঘটনা। দুপুরে টেবিলে খেতে বসেছি আমি, পলুদা, নীলকমল বাবু ও হরিপদবাবু। হরিপদবাবুকে পরে ডেকে নেওয়া হয়েছে। খেতে খেতে নীলকমল বাবুই প্রথম কথা বললেন, তা অনেকদিন তো কোনো অ্যাডভেঞ্চারে যাওয়া হচ্ছে না, কেসটেস এখন নেই বলে মনে হচ্ছে আপনার হাতে, নাকি আমাকে ছেড়েই দুজন ঘুরে এলেন কোনো মিস্টেরিয়াস জায়গা থেকে? নীলকমলবাবু সেই সোনার মিনার রহস্যের সময় থেকে আমাদের সাথে আছেন, তাই তাকে না নিয়ে যে পলুদা কোথাও যাওয়ার কথা ভাবেন না তা জানি। পলুদা বলল, না নীলুবাবু এখন আর কেস নেই হাতে। এবার খানিকক্ষণ সবাই খাওয়ায় মন দিল। একটু পর আবার নীলকমলবাবু বললেন, আচ্ছা কোথাও বেরিয়ে আসলে হয় না, মানে শর্ট ট্রিপ কেমন হয় পলুবাবু? পলুদা খেতে খেতেই বলল, গেলে মন্দ হয় না, আমার হাত ফাঁকা, তীর্থ ছুটি চলছে, কোনো অসুবিধে নেই। বাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই, আমার পরের বই আসতে দেরি আছে, তাই একবার ঘুরে আসাই যায়, কিন্তু যাবোটা কোথায়? বললেন নীলকমলবাবু। সত্যি কথাই বলছেন উনি, পলুদার সুবাদে আমার প্রায় কলকাতার সব জায়গায় যাওয়া হয়ে গেছে, বিশেষ করে যাওয়ার জন্য তেমন কোনো জায়গা নেই। যখন সবাই ভাবছি কোথায় যাওয়া যায়, তখন আমাদের আলোর পথ দেখালেন হরিপদবাবু। আমরা এদিকে গল্পগুজব করছি আর উনি আমাদের কথা শুনছেন, ও ইতিমধ্যে খাওয়াও শেষ করে ফেলেছেন। হঠাৎই বললেন, চন্দননগর যাবেন বাবুরা? নীলকমলবাবু বললেন, এত জায়গা থাকতে চন্দননগর? হরিপদবাবু বললেন, পরশু থেকে যে জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে ওখানে, আর জানেনই তো ওখানকার জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। কথাটা খারাপ বলেননি হরিপদবাবু, আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কখনো দেখিনি, তাই সেখানে যাওয়াই যায়।
আমি জানতাম চন্দননগরের জোড়া খুনের তদন্তে পলুদা বিফল হয়, তাই ভেবেছিলাম সেই কথা মাথায় রেখে হয়তো ওখানে যাবে না। কিন্তু যখন ও নিজেই বলল কোনো অসুবিধা নেই, তখন ঠিকই হয়ে গেল যে পরশু দিন আমরা চন্দননগর যাচ্ছি। এর মধ্যেই পলুদা বলল, নীলকমলবাবু তবে একটা সমস্যা আছে কিন্তু। উত্তেজিত নীলকমলবাবু হঠাৎই সমস্যার কথা শুনে একটু মুষড়ে পড়লেন। পলুদা বলল, আপনি কি জানেন চন্দননগরের ঠাকুর দেখতে গেলে পায়ে হেঁটে দেখতে হবে, পুজোর কদিন ওখানে কোনো যানবাহন চলে না। ওখানে এতটাই ভিড় হয় যে যানবাহন চলবে সে ভিড় কাটাতে মুশকিলে পড়ে যায়। আমাদের কলকাতায় দুর্গাপুজোর সময় যা ভিড় হয় প্রায় সেরকমই। আপনি বয়স্ক মানুষ, আপনি কি পারবেন অতটা পথ পায়ে হেঁটে ঘুরতে? নীলকমলবাবু একটু ইতস্তত হয়ে বললেন, আগে পারবো হয়তো, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার কাছে একটা দারুণ জিনিস আছে মশাই, যাওয়ার দিন দেখাবো। কি এমন জিনিস আছে যা আপনার হাঁটার কষ্ট লাঘব করতে পারে? জিজ্ঞেস করল পলুদা। প্রত্যুত্তরে নীলকমলবাবু শুধু মিটি মিটি হাসলেন আর বললেন, পরে পরে দেখাবো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থাকার পর নীলকমলবাবু চলে গেলেন। যাওয়ার আগে বললেন, তাহলে ওই কথাই রইল পলুবাবু, পরশু বিকেল বিকেল আবার আপনার বাড়ির সামনে আমরা উপস্থিত হব। ভাই তীর্থ তৈরি থেকো কিন্তু। আরে হ্যাঁ, আমার এক রিলেটিভ আছে ওখানে, যোগাযোগ করে নেব। এতগুলো ঠাকুর একসঙ্গে দেখা যাবে না, তাই দুদিন থেকেই আসব। ঠিক আছে তাহলে, আসছি পলুবাবু। নীলকমলবাবুর সবুজ অ্যাম্বাসেডর বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেল। পলুদা আমাকে বলল, চল আজ বিকেলে কাকাবাবুর বাড়ি থেকে একবার ঘুরে আসি। আমি জানি ওর যাওয়ার কারণ কি। প্রতিবার যখন কোথাও যায় তার আগে জায়গার বিষয়ে কিছু ইনফরমেশন নিয়ে নেয়, আর যার জন্য কাকাবাবু হলো বেস্ট। ফরাসিদের এই জায়গা যে এককালে ফরাসডাঙ্গা নামে পরিচিত ছিল তা তো নিশ্চয়ই জানো বলু। 1980 সালে একটা চিঠিতে চন্দননগর নামটা উল্লেখ হয়। ফরাসিদের কাছে হয় চন্দননগর, বহু ব্রিটিশ বিদ্রোহী তখন এই চন্দননগরে এসে আশ্রয় নিত। এমনকি আমাদের দেশের বিপ্লবীরাও তখন পালিয়ে আসত এই চন্দননগরে। সীমানের ওপারে ব্রিটিশ পুলিশ, এই দিকে তো তারা আর আসতে পারবে না। চন্দননগরের আলোক শিল্প যে বিখ্যাত তার বলতে হবে না নিশ্চয়ই। আর একটা মজার কথা জানো তো বলু, তুমি চন্দননগরের যে গলিতেই যাবে দেখবে সেই গলিতেই পুজো, ছোট বড় ও নানা ধরনের পুজো হয় সেখানে। প্রত্যেকটি গলিতে ধুমধাম করে তারা পুজো করে সর্বত্রে। এখনো অনেক পুজো হয়, তুমি ফার্সিদের ছাপ দেখতে পাবে চন্দননগরে। এই পর্যন্ত বলে কাকাবাবু থামলেন। পলুদা বলল, আপনি কখনো গেছিলেন নাকি চন্দননগরে ঠাকুর দেখতে? কাকাবাবু হেসে বলল, জানো তো পলু, তখন তোমার এই কাকাবাবু ছিল বিশাল ইয়াং। একবারও না বসে এক রাতে পায়ে হেঁটে সমস্ত ঠাকুর দেখেছিলাম সেই সময়। ভাবলেই কেমন মনে পড়ে দিনগুলো। আচ্ছা পলুদা, চন্দননগরে কটা ঠাকুর পুজো হয় বলতো? প্রশ্নটা আমি করলাম বাড়ি যাওয়ার পথে ট্যাক্সিতে। তা সঠিক জানি না, কিন্তু শ-দেড়েক হবে বলল পলুদা। শ-দেড়েক? মনে মনে নিজেই বিস্মিত হয়ে উঠছি। আমার পক্ষে যে তা ঠাকুর দেখা সম্ভব হবে তা জানি না, তবে ভিড় যখন বেশি রাস্তায় হবে না তখন আরামসে যেতে পারবো হয়তো। কিরে তীর্থ, তোর হলো? নীলকমলবাবুরা এখনই এসে পড়বে, তাড়াতাড়ি কর। আসছি পলুদা। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাইরে এসে বসলাম। পলুদা দেখি একটা ট্রাউজার আর একটা নতুন পাঞ্জাবি পরেছে। এই একদিনের মধ্যে অনেক বই পড়ে চন্দননগর সম্বন্ধে অনেকটা পড়াশুনো করে নিয়েছে পলুদা। অবশ্য বইগুলো এসেছে কাকাবাবুর কাছ থেকে,
একদিন থাকবো বলে আমরা একটা করে গেঞ্জি আর একটা প্যান্ট এক্সট্রা নিয়েছি। 10 মিনিট পর হরিপদবাবুর সাথে উপস্থিত হলেন নীলকমলবাবু, আর কাঁধে একটা ঝোলা নিয়ে নতুন পাঞ্জাবি ভদ্রলোক। সব রেডি তো মশাই? বললেন নীলকমলবাবু। হ্যাঁ সব তৈরি, চলুন। পলুদা বলল, তাহলে দেরি কিসের, বলুন চলো তীর্থ। উচ্ছ্বসিত নীলকমলবাবু এই বলে গাড়ির দিকে এগোলেন, আমিও চললাম তার পেছনে পেছনে। আচ্ছা নীলকমলবাবু, আপনি কি একটা দেখাবেন বলছিলেন না? প্রশ্নটা আমি করলাম সম্পাদিকে। নীলকমলবাবু মিটি মিটি হেসে বললেন, দেখাচ্ছি, দাঁড়াও, বলে গাড়ির পিছন দিক থেকে হাত ঢোকালেন। তারপর কি একটা জিনিস বার করলেন, ফোল্ডিং চেয়ার, কথাটা বলল পলুদা। মশাই ধরে ফেলেছেন, দেখছেন দুটো এনেছি, কাজে লাগবে, আবার বেশি ভারীও নয়, হাতে নিয়ে ঘোরাও যাবে। পলুদা বলল, এই জিনিস তো চীনে পাওয়া যায় মশাই, এই জিনিস কলকাতায় পেলেন কোথা থেকে? মশাই আমার এক রিলেটিভ গেলেন গত মাসে চীন, তাকে বললাম আমার জন্য এমন কিছু নিয়ে আসতে যা কলকাতায় পাবো না, তাই এনে দিল। টাকা দিতে গেছিলাম, দিল না, ছোকরা আমার ভক্ত কি না। খোস মেজাজে চলেছি নীলকমলবাবুর অ্যাম্বাসেডার করে, তখনও জানি না আগামী 2-3 দিন কি হতে চলেছে। পলুদা বলে, এই ঘটনা নাকি চন্দননগরে ঘটে যাওয়া পলুদার কলঙ্ক মোচন করেছে। যাই হোক, পরপর ঘটনাগুলো বলা যাক। গঙ্গা নদীর পাড়ে হরিপদবাবু আমাদের নামিয়ে দিয়ে বললেন যে এবার ওপারে যেতে হবে নৌকাতে। অনেক দিন পর নৌকা পার হলাম। নীলকমলবাবু স্বতন্ত্র হয়ে এক কোণে একটা পাটাতন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কিসব আওড়াচ্ছে, ইষ্ট নাম বোধ হয়। ঘাটের ওপারে আসার পর যা দেখলাম তা দেখে চোখ টেরিয়ে গেল। ভেবেছিলাম ভিড় বোধ করি কম, কিন্তু এই যে বিশাল মানুষের ভিড়, চন্দননগরের আলোকসজ্জা ঝলমল করছে চারিদিকে। পলুদা বলল, এই শুরু হলো, এবার যে গলির যে পাড়ায় যাস না কেন দেখবি প্রতি গলিতে পুজো। আর একটা বিশেষ চমক হলো, এখানে ছোট বড় প্রায় সব ঠাকুরের মাথায় সোনা কিংবা রূপোর মুকুট, শোনা যায় কোথাও কোথাও নাকি হিরেও থাকে দেবীর মুকুটে। আমি শুধুই অবাক হচ্ছি, ভাবছি বাপরে বাপ, এই জন্য এত ভিড় হয় বুঝি এখানে। পলুদার কথাই ঠিক ছিল, 11 কি 12টা ঠাকুর দেখে তখনও সবে মাত্র পা বাড়াচ্ছি। আমাদের পিছনে নীলকমলবাবু বললেন, ও মশাই খামুন একটু, ও এই যে অনেক পথ, দাঁড়ান একটু একটু বসা যাক। রাস্তার এক পাশে তার চীনা ফোল্ডিং চেয়ার নিয়ে বসে পড়লেন। আমি আর পলুদা সামনের একটা ঠাকুর দেখে ফিরে এলাম, আর উনি বসে বসে মশলা মুড়ি খাচ্ছে। আমাদের দেখে বললেন, হিদে পেয়েছিল তাই আর কি, আপনাদের জন্যও এনেছি। খেতে খেতে পলুদা নীলকমলবাবুকে বলল, বয়স তো হলো নীলকমলবাবু, এই বয়সে আপনার জন্য এসব খাওয়া কি ঠিক? নীলকমলবাবু এক গাল হেসে স্ট্রেট উত্তর দিলেন, কোনো অসুবিধা নেই, এই বয়স হলেও শরীর ফিট রেখেছি মশাই। এভাবে আমরা প্রায় 10-11টা ঠাকুর দেখলাম, আর নীলকমলবাবু বারবার হাঁপিয়ে উঠে বসে পড়ছিলেন। আমার অবশ্য সেই চেয়ার লাগেনি বেশি, একবার মাত্র বসেছিলাম দেখার জন্য যে কি রকম লাগে, বসে দেখলাম ভালোই, আরামদায়কও বেশ। অনেক দর্শনার্থীরাই আমাদের দিকে তাকিয়ে আছে, কিভাবে আমরা একটা ছোট্ট চ্যাপ্টা জিনিসকে একটা বসার জিনিসে পরিণত করলাম তা ভেবে। পলুদা দেখলাম চারমিনার খাচ্ছে, আজকাল অনেক কম খায়, অভ্যেসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তবে পারছে না। বিশেষ দুটো ঘটনা ঘটল যা আমার জন্য বেশ আকর্ষণীয় এবং আমার কল্পনার বাইরে। একটা ভালো ঘটনা
আর একটাকে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। প্রথমে ভালোটা বলি, আমাদের প্রায় 30টা ঠাকুর দেখে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। প্রতিটা প্রতিমাই অপূর্ব, আর তাদের মাথায় থাকা সোনালি মুকুটে তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তবে হিড়ে কোথাও দেখলাম না। একটু পর দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে স্টেজের উপর। নীলকমলবাবু তার সামনেই বসলেন, সঙ্গে পপকর্ন। মজার ঘটনা যেটা ঘটল সেটা এবার বলি। আমি আর পলুদা পাশে দাঁড়িয়ে আর নীলকমলবাবু পাশে বসে বসে দেখছেন। আমি লক্ষ্য করলাম আমার পাশে একটা ছোট্ট ভিড় জমা হয়েছে, আর তাদের মধ্যে কিছু একটা নিয়ে কথা হচ্ছে। একটা নাচ শেষ হওয়ার পর মঞ্চ পরিচালক কিছু একটা বলছিলেন। হঠাৎ একটা ছেলে মঞ্চে উঠে তার কানে কানে কী সব বলল। তারপর স্টেজে যে অ্যাঙ্কার ছিলেন তিনি বললেন, নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাই। আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমাদের একুশ পল্লী জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রহস্য উপন্যাসিক নীলকমল গাঙ্গুলী ওরূপে সম্পাদক। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ স্যার। নীলকমলবাবুর হাতের পপকর্ন হাতেই থেকে গেল। পলুদা পাশ থেকে বলল, যান আপনাকেই ডাকছে। ইতিমধ্যে আমার পাশে থাকা ভিড় নীলকমলবাবুকে স্টেজে নিয়ে গেল। তাকে একটা পুষ্পস্তবক দিয়ে তাকে কিছু বলার অনুরোধ করা হল। নীলকমলবাবু যা বললেন তা হল, পলুদার ভাষায় থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একই কথা বারবার বলছেন। সব শেষে কয়েকজন তার লেটেস্ট বইয়ে সই করিয়ে নিল। ফিরে এসে উনি বললেন, পলুদা শুধু বলল, এ শহরে আপনার পাঠক অনেক আছে বোধ হয়। আমরা আবার হাঁটতে লাগলাম। সম্পাতি তার চেয়ার তিন ভাঁজ করে নিয়ে হাতে রাখলেন, যেতে যেতে বললেন, আরে মশাই আপনার মতন বিখ্যাত ক্রাইম ডিটেকটিভকে চিনল না, বড়ই আশ্চর্যের ব্যাপার। পলুদা এ বিষয়ে কোনো জবাব দিল না। এবার আসি আমার জীবনের সেই অন্যতম রোমাঞ্চকর ঘটনা, যা আমি সারা জীবন মনে রাখব। আমরা তখন প্রায় 37-40টা ঠাকুর দেখার পর এলাম একটা বিশাল বড় ভিড়ের সামনে। ভলেন্টিয়াররা সামলে উঠতে পারছেন এত ভিড়। আশপাশ থেকে জানা গেল এখানে নাকি প্রতি বছরই ভিড় হয়, এরা নাকি অনেক টাকার বাজেটে প্যান্ডেল করে। সত্যি অপূর্ব মণ্ডপ সজ্জা। আমরা ভিড়ের মধ্যে কোনোভাবে ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি এটা কোনো ক্লাবের পুজো না, এটা একটা বনেদি বারোয়ারি পুজো। নীলকমলবাবু একেবারে চ্যাপ্টা হয়ে গেলেন ঢুকতে গিয়ে। ভিতরে ঢুকতেই যে জিনিস দেখলাম তা আমি খুব কমই দেখেছি। ঠাকুরের সোনার মুকুটের ঠিক মাঝখানে একটা লাল হিরে। হিরেটা যদিও ছোট তবে হিরেটা জলজল করছে না, সবাই মোটামুটি হিরেটাকে দেখছে। নীলকমলবাবুকে দেখলাম এদিক সেদিক দেখছেন, উনি বোধ হয় জিনিসটা লক্ষ্য করেন। আমি তাই ওকে সবে দেখে দেখাতে যাব, এমন সময় একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। সারা মণ্ডপ অন্ধকার হয়ে গেল। লোডশেডিং না, তাহলে তো সব মণ্ডপেই বিদ্যুৎ চলে যেত। ইতিমধ্যে হই হই শুরু হয়ে গিয়েছে ভিতরে। জেনারেটর চলা সত্ত্বেও বিদ্যুৎ চলে যায় কিভাবে? সমগ্র বাড়িটা যেন অন্ধকারে মিশে গেল। এত লোকজন সবাই চিৎকার করছে। আমার পাশে পলুদা একটা কথা বলেছিল যেটা ভিড়ের শব্দের সাথে আমার কানে এসেছিল। রহস্যের গন্ধ পাচ্ছি তীর্থ, নীলকমলবাবু কোথায়? উনি একটু পিছন দিকে আছেন। হঠাৎ তার গলার আওয়াজটা পেলাম, হেল্প হেল্প, যেন অথই জলে পড়ে গিয়েছেন। বিদ্যুৎ চলে এলো 5 মিনিটের মধ্যে। এবার মাথার উপর ঝাড়বাতি জ্বলে উঠল, তবে কিছু একটার অভাব লক্ষ্য করলাম, কি তা ঠিক
বুঝলাম না। বাইরে এসে জানতে পারলাম যে কোনোভাবে ইলেকট্রিসিটি তার কেটে গিয়েছে। তবে আশ্চর্য এই যে একই সাথে জেনারেটারেরও তার কেটে গিয়েছে। দুটোই অস্বাভাবিক ঘটনা। কোনো জীবজন্তু কাটলে সেই ভোল্টে মারা পড়ত নিশ্চয়ই। কথাগুলো শোনার পর আমি দেখলাম পলুদার কপালে সেই ভ্রুকুটি, যা আমি অনেক দিন দেখিনি। ওর মুখ থেকে বেরিয়ে পড়ল, লিগোয়ে বিজা, মানে বড়ই অদ্ভুত। খুঁজে খুঁজে বার করা হলো নীলকমলবাবুর আত্মীয়ের বাড়ি। আমরা যখন পৌঁছলাম রাত 11টা বাজে। নীলকমলবাবু যে অত্যন্ত ক্লান্ত তা তার কথা শুনেই বোঝা গেল। আমরা রাতের খাবার নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকেই, মা বানিয়ে দিয়েছিল বাড়ি থেকে। একটা দোতলা বাড়ি, বাড়ির মালিক আমাদের জন্য দরজা খুলতেই মনে হলো কিছুক্ষণ আগেই যেন দেখেছি ওকে। আমার মনের কথা পলুদা বলে দিল, আরে আপনি ওই মণ্ডপে ছিলেন না যেখানে লোডশেডিং হলো? ভদ্রলোক হেসে বললেন, আগে হ্যাঁ, আমি এই বনেদি বাড়ির পুজো কমিটির সেক্রেটারি আর কি। নমস্কার, আমার নাম জয়ন্ত তালুকদার। হ্যাঁ, ওকে এই ক্লাবেই দেখেছি। উনি হলেন এবাড়ির ভাড়াটে, আসল মালিক অর্থাৎ নীলকমলবাবুর আত্মীয় গেছেন এক জায়গায়, তাই তার কাছে বলে গেছেন যে আমাদের আসার কথা। দোতলা বাড়ি, একতলা বন্ধ, জয়ন্তবাবু থাকেন দোতলায়, আর দোতলার অন্য একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আমরা ঘরে ঢুকলাম, একটা গোছানো ঘর, মনে হয় এটাকে গেস্ট রুম হিসাবে ব্যবহার করা হবে। আমার আগে নীলকমলবাবু ঘরে ঢুকে গিয়েছিলেন। আমি গিয়ে দেখি উনি পেটের কাছটায় হাত বোলাচ্ছেন। জিজ্ঞেস করাতে বললে, আর বলো না তীর্থ, যখন অন্ধকার হয়ে গেছিল তখন একজন এমন হুটো পাটি করে যাচ্ছিল যেন এক্ষুনি না বেরোলে অন্ধকারে বুটে ধরবে। আমি সামনে পড়ে যাই, আর যাওয়ার সময় একজন এমন এক কনুইয়ের বাড়ি দিল যে বাপ্পা কি ব্যথা। পলুদা আমার পাশে ছিল, বলল, শুধু ভূত কেন, অন্য কিছুও তাড়া করতে পারে। পলুদা এমনভাবে বলল যেন খুব সিরিয়াসভাবে কথাটা বলছে। ব্যাপারটা কি? মায়ের বানানো লুচি আর আলুরদম খেয়ে শুয়ে পড়লাম, বিশাল ক্লান্তি গেছে। কাল বিকেলে আবার। সকালে উঠে যে কাণ্ডটা ঘটল তার জন্য আমি অথবা নীলকমলবাবু কেউই প্রস্তুত ছিলাম না। পলুদাই আমাকে ডেকে তুলে দিল সকালে। ঘুমে জড়ানো চোখে তাকিয়ে আছি ওর দিকে, দেখি পাঞ্জাবি আর পায়জামা পরে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হয়েছে। আমার আগে উঠে পড়া ওর বরাবরের অভ্যেস। ও অনেক আগে উঠে বেশ উত্তেজিত হয়ে বলল, হিরে সহ মুকুট মিসিং। হ্যাঁ, পলুদা বলল, আমার সাথে যাবি তো চল, আর নীলকমলবাবুকে আগেই বলেছি, উনি তৈরি হয়ে গিয়েছেন। 4 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলাম পলুদার সাথে। ওই বাড়িটা এখন থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমরা গিয়ে দেখি ততক্ষণে পুলিশ এসে গিয়েছে, কয়েকজন পুলিশ বাড়ির চারিদিকে সার্চ করছে। আমরা ঢুকতেই বোধহয় পুলিশ ইন্সপেক্টর এগিয়ে এলেন। প্রথমে বোধহয় চিনতে পারল না, তারপর পলুদা তার কার্ড দেখাতেই গোলে জল। আরে পলুমিত্তি যে, আপনার নাম শুনেছি অনেক, চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি কোনোদিন, তা শেষমেশ সেই ঠাকুর দেখতে এসে গন্ধে গন্ধ এখানে এসে গেলেন। আর এই দুর্মূল্য হীরে কিভাবে চুরি গেল তাই বুঝতে পারছি না। পলুদা জিজ্ঞেস করল, চুরি কিভাবে হয়েছে বুঝলেন কি? ইন্সপেক্টর বললেন, মনে হয় কালকে সেই লোডশেডিং এর সময় হয়েছে, আর যেহেতু মুকুটের ওপরও একটা জরির তৈরি মুকুট ছিল তাই সেটা কারো চোখে পড়েনি। কিন্তু প্রশ্ন একটাই, প্রতিমা অত উঁচু, চুরিটা হলো কি করে? তাছাড়া বলে ইন্সপেক্টর পলুদাকে একটু আস্তে আস্তে বললেন, আমার সন্দেহ কমিটির কেউ এই চুরি করেছে, আর তার থেকে বেশি সন্দেহ দুজনকে, এক পুরোহিত আর 2 সেক্রেটারি।
কারণ দুজনেরই বিশেষ সুযোগ ওই মুকুট পর্যন্ত হাত দেওয়ার। পলুদা বলল, কেন সেক্রেটারি জয়ন্তবাবু কেন? ইন্সপেক্টর বললেন, আরে ওর নামও জেনে গেছেন নাকি? হ্যাঁ, উনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িতে আমরা উঠেছি। পলুদা বলল ইন্সপেক্টরকে। ইন্সপেক্টর বললেন, আসলেই বনেদি বাড়ির বহুত নিয়মকানুন, তার থেকে বড় ওই লাল হিরে, যার জন্য প্রতি বছর আমাদের এখানে ফোর্স বেশি দিতে হয়। এবাড়ির নিয়ম অনুযায়ী পুজোর প্রথম দিনে মুকুট পড়াবেন স্বয়ং বাড়ির কর্তা অর্থাৎ বড় ছেলে। ওই মুকুট তার আগে ব্যাংকের ভল্ট থেকে আনিয়ে রাখা হয়। পুজো শেষে আবার ওই মুকুট খুলে নেওয়া হয়। নেওয়ার আগে মায়ের কাছে অনুমতি চাওয়ার জন্য ঠাকুর মশাইকে অনুমতি নিতে হয় বলে প্রচলিত। তারপর পুরোহিতকে ওই মুকুট খুলতে হয়। এটা হলো প্রথম দিন। তারপর থেকে মুকুট সকালে পড়ায় পুজো কমিটির যে সম্পাদক হয় সে, আর খুলতেই তাকে হয়। এই রীতি নাকি সেই পুরনো দিন থেকে হয়ে আসছে। তবে আগের তো এই পুজোর সম্পাদক ছিল না, তখন বাড়ির বড় কর্তাই ছিলেন পুজোর সব। তারপর থেকে এই রীতি। এই বাড়ির লোকেদের এখানকার বাসিন্দারা এখনও দেবতার মতোই শ্রদ্ধা করে ও ভালোবাসে। পলুদা বলল, বাড়ির সকলকে জেরা করেছেন? না না, এই এবার শুরু করব। বললেন ইন্সপেক্টর, আমার মন বলছে চুরিটা আমাদের থাকা অবস্থায় অন্ধকারেই হয়েছে, এবার মন বলছে অত উঁচুতে চুরি হবে কিভাবে। পলুদা, আমি ও নীলকমলবাবু ইন্সপেক্টরের পিছন পিছন অন্দরমহলে গেলাম। বাড়িটা সম্পূর্ণ দেখলাম এবার, একদম পুরনো আমলের জমিদার বাড়ির আদলে। প্রথমেই যে ঘরে গেলাম আমরা, সেটা আমাদের জন্যই ব্যবস্থা করা হয়েছে তা বুঝলাম। একটু পর একজন ইন্সপেক্টরের বয়সী লোক ঘরে ঢুকলেন ধুতি পাঞ্জাবি পরে। বুঝলাম ইনি এই বাড়ির প্রধান কর্তা। ইন্সপেক্টর বললেন, প্রতাপচন্দ্র, ইনি বিখ্যাত গোয়েন্দা পলাশচন্দ্র মিত্র। উনি এখানে ঠাকুর দেখতে এসেছিলেন, কিন্তু তোমাদের এই কেসে জড়িয়ে পড়েছেন, তা ইনি থাকলে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না? একদমই না। ঠিক আছে, তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথমে বলো, যখন সব অন্ধকার হয়ে যায় তখন তুমি কোথায় ছিলে? বাইরে যে বসার মঞ্চ করা হয়েছে আমরা তিন ভাই সেখানেই ছিলাম। অন্ধকার হয়ে যাওয়ার পর ওরা গেল কি হয়েছে সেটা দেখতে। আচ্ছা, তোমার কি বাড়ি বা কমিটির কারোর উপর সন্দেহ হয় যে বা যারা চুরিটা করতে পারে? বাড়ির কারোর উপর সন্দেহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি ব্যবসায় লাভবান হন তাহলে উনি সেবারের জগদ্ধাত্রী পূজয়ে মাকে এই হীরের মুকুট গড়িয়ে দেবেন। যথারীতি অত্যধিক লাভের ফলে এই মুকুট তৈরি করা হয়। আমার মায়ের মুখে শুনেছি ওই মুকুট নাকি আমাদের বাড়ির সৌভাগ্য। মুকুট চুরির খবর শুনে মা কেমন একটা হয়ে গেছে সকাল থেকে। আচ্ছা প্রতাপবাবু, প্রশ্নটা করল পলুদা, মুকুটটা যে চুরি গেছে সেটা প্রথমে জানালো কে? জয়ন্তবাবু, আমরা গতকাল রাতে ঠিক করেছিলাম আমরা সকলে মিলে রাতে জেগে থাকব। এটাও আমাদের একটা রীতি বলতে পারেন। দেবী নাকি এই রাতে ছলনা করে আমাদের ছেড়ে চলে যাবেন, তাই আমাদের পাহারা দিতে হয়। যদিও জয়ন্তবাবু ছিলেন না, বললেন কারা নাকি আসবে কলকাতা থেকে, তারা যে আপনারা তা জানতাম না। রাতে উনি ব্যাপারটা লক্ষ্য করেননি, আমরা কেউই করিনি। সকাল সাতটায় আমাদের এখানে এসে উনি প্রথম হইচই আরম্ভ করেন। ঠিক আছে, বলল পলুদা। ইন্সপেক্টর বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো, আর নির্মলচন্দ্রকে একটু ডেকে দাও তো। নির্মলবাবু আসেন কিছুক্ষণ পরেই। তার চোখ মুখ দেখে বেশ বিরক্ত মনে হল। ইনি আন্দাজ প্রতাপচন্দ্র থেকে বছর তিনেকের ছোট। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বেশ বিরক্ত হয়ে বললেন, ও পুলিশ কিচ্ছু করতে পারবে না, শুকো কোথায় লুকিয়েছে কেউ জানে না। বেটা কলকাতায় কলেজে পড়াশুনো করতে গেছে না ছাই, অসৎ সঙ্গে পড়ে এখন টাকার অভাবে মুকুট চুরি করে
পূজো শেষে পগার পার হবে। আমি ছাড়ব না, আমি বলছি ওর ঘর ভালো করে সার্চ করুন, ঠিক পেয়ে যাবেন। বুঝলাম, ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ। ইন্সপেক্টর তাকে থামিয়ে বললেন, আরে ঠিক আছে, সবার ঘর সার্চ করা হবে, আগে বলুন। বলে একই প্রশ্ন করলেন। নির্মলবাবু যা বললেন তা হলো, উনি অন্ধকারের পর গেলেন ইলেকট্রিক বক্সগুলোর দিকে কি সমস্যা দেখতে। উনি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, গিয়ে দেখেন কোনোভাবে তার কেটে গেছে মেইন লাইনে, আর তার আগে মিটারগুলো বন্ধ করা হয়েছে। ডেকোরেটরের লোক এসে তাড়াতাড়ি এগুলো ঠিক করে। আর সন্দেহের কথা তিনি আগেই বললেন, অর্থাৎ ছোট ছেলে সুকমল চন্দ্র তার সন্দেহের পাত্র। উনি চলে যাওয়ার পর আসলেন সুকমল চন্দ্র, ভারী সুন্দর দেখতে, তবে বেশ আধুনিক, হাতে ঘড়ি, চোখে দারুণ চশমা, আর জামা থেকে বেরোচ্ছে সুগন্ধি ডিওড্রেন্টের ঘ্রাণ। ওর বয়ান অনুযায়ী উনি যান ভেতরে নিজের মায়ের ঘরে, অন্ধকারে কোনোভাবে যান, গিয়ে দেখেন মা চুপচাপ খাটে বসে আছেন। দেখে উনি আবার চলে আসেন। ওর মতে কমিটির কেউ চুরি করে বলে মনে হয়। পলুদা ওকে জিজ্ঞেস করল, কোন কলেজে পড়েন? একটু যেন ঘাবড়ে গেলেন বলতে গিয়ে, তারপর বললেন, প্রেসিডেন্সি কলেজ, থার্ড ইয়ার আর্টস। উনি চলে যাওয়ার পর যিনি আসলেন তিনি হলেন জয়ন্তবাবু। প্রথমে পলুদাকে দেখে হকচকিয়ে গেলেন, তারপর একটু ধাতস্থ হয়ে সব জেনে বললেন, ও আপনি যে গোয়েন্দা সেটা তো জানতাম না। ইন্সপেক্টর ওনাকে জিজ্ঞেস করল, আপনিই প্রথম লক্ষ্য করেন যে ওখানে মুকুট নেই? হ্যাঁ ওই আর কি, সকালে কিছু কাজ থাকে আমাদের এইদিকে, তখনই ব্যাপারটা লক্ষ্য করি। বেশ ভয় পেয়েছিলাম, প্রায় চেঁচামেচিও শুরু করে দিই। আমার শব্দ শুনে প্রতাপবাবুই তো প্রথম বাইরে বেরিয়ে আসেন। আচ্ছা আপনি তো জেনারেটর রুমের দিকে গেছিলেন, তা গিয়ে কি দেখলেন? দেখলাম সে এক আজব কাণ্ড, কোনোভাবে জেনারেটারের তার কেটে গিয়েছে। কিভাবে যে ঘটলো সেটা তো বলতে পারবো না। আচ্ছা আপনার কি মনে হয় কে চুরি করেছে? আগে মানে মনে হলো উনি বলতে একটু দ্বিধা বোধ করছে, তারপর একটু চাপা স্বরে বললেন, আসলে ছোট ভাইটা কলকাতায় কলেজে পড়ে, ওর কলেজে যাওয়ার থেকেও যে বেশি দরকারি অন্য কিছু আছে সেটা অনেক দিন থেকেই লক্ষ্য করছি। অনেক সময় টাকা নিয়েও দাদাদের মধ্যে ঝামেলা হয়েছে। পলুদা বেশ আকস্মিক একটা প্রশ্ন করল, আপনি হাতে নেল পলিশ পরেন কেন? জয়ন্তবাবু একটু হেসে বললেন, আরে না না, ছোটবেলা থেকেই মা পরিয়ে দিতেন, পরে ওই একটা আঙুলেই পড়ছি, অভ্যেস বলতে পারেন। দেখলাম সত্যি ওর হাতের বুড়ো আঙুলে গ্রে কালারের নেল পলিশ লাগা। উনি চলে যাওয়ার পর পলুদা ইন্সপেক্টরকে বলল, আপনার নামটাই তো জানা হয়নি। ইন্সপেক্টর এক গাল হেসে বললেন, আমি শ্যামল নন্দী, গত 5 মাস এখানে পোস্টিং। পলুদা বলল, আচ্ছা শ্যামলবাবু এই বাড়ির কে কি করেন? বড় ছেলে প্রতাপ ব্যবসা করে, নির্মল হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর সুকমল হলো কলেজ ছাত্র, আর যদ্দূর জানি জয়ন্তবাবু সরকারি কেরেন। আচ্ছা এবার তাহলে আসি, আর আমি যদি একটু আলাদাভাবে তদন্ত করি তাহলে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধে হবে না? অবশ্যই নয়, আজ বিকেলে সার্চ হবে প্রত্যেকের ঘর, আপনি আসলে ভালো হয়। চেষ্টা করব। বলে পলুদা বেরিয়ে এল। এতক্ষণ নীলকমলবাবু কিছুই বলেননি, এবার বললেন, ভারি ইন্টারেস্টিং ব্যাপার মশাই। পলুদা বলল, ইন্টারেস্টিং তো বটেই। বুঝলাম ও এখন চিন্তায় মগ্ন, আজ যে আমাদের ঘোরাঘুরি বানচাল হয়ে গেল তা বেশ ভালোই টের পেলাম। তীর্থ গণ্ডগোল, গণ্ডগোল, ভীষণ গণ্ডগোল, বলল পলুদা।
গণ্ডগোল যে হয়েছে এটা আমিও বুঝেছি। পলুদা ঘরে ঢুকে একটা চার মিনার ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগল। কপালে সেই ভাঁজ। বিকেলে আমরা গেলাম বনেদি বাড়িটাতে, গিয়ে দেখি ততক্ষণে সামনে আলো জ্বলে গেছে আর ইন্সপেক্টর নন্দী সার্চিং প্রায় শেষ করে ফেলেছে। আমাদের দেখে বললেন, না কারোর ঘর থেকে কিছুই পেলাম না। এ রহস্যের সমাধান না করলে যে আমার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে। এমন সময় একটা ঘর থেকে একজন প্রায় 80 বছরের বয়সী বৃদ্ধা বেরিয়ে এসে বেশ জোরে জোরে বলতে লাগলেন, বড় কোকা, ও বড় কোকা। প্রতাপবাবু কাছেই ছিলেন, এসে বললেন, কি হয়েছে? বুঝলাম ইনি এই তিন ভাইয়ের মা। বললেন, তুই কাল যে 2000 টাকা দিয়েছিলি সেটা আর খুঁজে পাচ্ছি না। প্রতাপবাবু একটু বিরক্ত হয়েই বললেন, কি যে করো, খোঁজো একটু খোঁজো, না হলে পরে আবার তোমাকে দিচ্ছি। বুঝলাম টাকার অভাব এদের কখনোই হবে না, চাইলে হয়তো এমন মুকুট আরো তৈরি করে নিতে পারবে, কিন্তু ওই লাল হীরে যে দুর্মূল্য, পলুদার কপালের ভুকুটিটা কিছুতেই যাচ্ছে না। আমরা ভেবেছিলাম একেবারে ঠাকুর দেখে তারপর ঘরে যাব, কিন্তু পলুদা মেকে বসল, বলল, তুই আর নীলকমলবাবু ঘুরে আয়, আমাকে একটু ভাবতে দে, বলে চলে গেল। আমি আর নীলকমলবাবু কিছুক্ষণ ঘুরলাম। নীলকমলবাবু আজ বেশ চুপচাপ, গতকালের মতো খাই খাইও করছেন না। পাড়ায় 10-12 ঠাকুর দেখে 9:30 সময় বাড়ি ফিরলাম। ফেরার সময় গতকালের সেই ভিড় আজ আর চোখে পড়ল না। বুঝলাম আকর্ষণ চুরি যাওয়ায় তেমন ভিড় আর হচ্ছে না। আমরা ঘরে ঢুকতেই পলুদা বলল, নীলকমলবাবু, আমরা যদি আর কটা দিন এখানেই থাকি তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে? নীলকমলবাবু বললেন, না না না, সে অসুবিধা হয় না মশাই, এই ঘটনা বড়ই গোলমেলে বলে মনে হচ্ছে। পলুদা শুধু একটাই কথা বলল, লিগোয়ে ভিসা। পরদিন সকাল 7 উঠে দেখি পলুদা যোগ ব্যায়াম করছে, নীলকমলবাবু তখনও ঘুমোচ্ছেন। আমি বাইরের দিকে গেলাম, দূরে কোথায় একটা আলো জ্বলছে বলে মনে হল, মনে হয় সারা রাত জ্বলেছে। পলুদা যোগ ব্যায়াম সেরে আমার পাশে এসে দাঁড়াল, তখন প্রায় 6:45। হঠাৎ একটা শব্দে পিছনে ফিরলাম, দেখি জয়ন্তবাবু একটা বেশ বড় থলে হাতে নিয়ে কোথায় যাচ্ছে। পলুদা ওকে বলল, সকাল সকাল কোথায় যাচ্ছেন? জয়ন্তবাবু বললেন, কয়েকটা সবজি আনতে যাচ্ছি, তারপর যাব চাবিকাঠিতে। বাড়ির নাম বুঝি চাবিকাঠি? হ্যাঁ, বলে ভদ্রলোক চলে গেলেন। ঘরে ঢুকে দেখি নীলকমলবাবু উঠে গেছেন। প্রায় 10 সময় ইন্সপেক্টর নন্দী এলেন প্রায় হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরের সামনে। আমরা সবে তৈরি হচ্ছিলাম যাওয়ার জন্য। আমাদের দরজার সামনে এসে বললেন, সে কি চলুন পলাশবাবু, হিরণমাস একটা খুন হয়েছে, আর তার বিছানায় একটা চিঠিতে একটা হুমকি দেওয়া আছে, যেখানে লেখা আছে এসব গোয়েন্দা টোয়েন্দা তদন্ত বন্ধ করুক, না হলে তারও এমন হাল হবে। আমি, পলুদা আর নীলকমলবাবু ঝটাপট তৈরি হয়ে নিলাম। যেতে যেতে পলুদা ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করল, হিরণময় শেখরা লোকটাকে? ও হিরণময় শেখরা দুর্গামোহন শেখরা নাতি। দুর্গামোহন শেখরা ওই হীরের মুকুটে ধাঁজ বানিয়ে দিয়েছিলেন। ও, তা খুন কি করে করা হয়েছে জেনেছেন কি? প্রশ্ন করল পলুদা। সেটা আরো আশ্চর্যকর, খুন হয়েছে ফল কাটা ছুরি দিয়ে, প্রথম বাড়ি হৃৎপিণ্ড ফুড়ে যায়, তবুও খুনি আর একবার কোপায়। এর মানে বুঝতেই পারছেন খুনি একেবারেই অভ্যস্ত নয়। পলুদা মনে মনে বলল, ফল কাটা ছুরি। আমরা যখন পৌঁছাই তখন পুলিশ পুরো এলাকাটা ঘিরে রেখেছে। আমরা গিয়ে দেখি 50-55 বছরের একজন লোক মৃত অবস্থায় খাটে পড়ে আছে, তার বুকে বসানো ফল কাটা একটা ছুরির হাতল। ইন্সপেক্টর গ্লাভস পরে
ফলাটা বার করে দেখলেন। রক্তমাখা ফলা দেখা মাত্র নীলকমলবাবুর চোখ কপালে উঠে গেল। দেখে বোঝা গেল একেবারে ভোঁতা ছুরি দিয়ে এ খুন করতে গেলে গায়ের জোর দিতে হবে। খুনটা যে মাত্র কিছুক্ষণ আগে হয়েছে তা অবস্থা দেখে বোঝা যাচ্ছে। আমি দেখলাম ভদ্রলোকের হাতে একটা পোড়া দাগ। ইন্সপেক্টর পলুদাকে ডেকে বললেন, এই খাতা থেকেই পাতা ছিঁড়ে আপনাকে হুমকিটা দেওয়া হয়েছে। পাশে থাকা এই কলম থেকেই আশা করি চিঠিটা লেখা হয়েছে। পলুদা পুরোটা দেখে বলল, কলমটা রেখে দিন, এতে থাকা ফিঙ্গারপ্রিন্ট পরে কাজে লাগবে। ইন্সপেক্টর বললেন, আপনি কি করে তো শিওর যে ওতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে? পলুদা বলল, এই ভোঁতা ছুরি দিয়ে খুনের পর রক্ত যে ফিনকি দিয়ে উঠবেই তা তো বেশ বোঝা যাচ্ছে। এরপর হাতে দস্তানা বা রুমাল যাই থাক বা না থাক, তাকে হাত দিয়েই লিখতে হবে, আর কাগজে রক্তের দাগ নেই। ঠিকই বলছেন। এখন মহা সমস্যা পড়লাম যে এখন কোন দিক সামলাই, এই খুন কেন হলো, কি যোগ সাজশ কিছুই বুঝতে পারছি না। পলুদা বলল, আমরা এখন আসি, সকালের খাওয়া দাওয়া করতে হবে, চল তীর্থ। আমরা বেরিয়ে এসে একটা দোকান থেকে কচুরি তরকারি খেলাম। বলা বাহুল্য এবারেরটা আমাদের নীলকমলবাবুই খাওয়ালেন। খেতে খেতে বললেন, মশাই কিছু বুঝলেন ব্যাপার স্যাপার? আমার বাবা কিছুই মাথায় ঢোকেনি, তবে যাই বলুন, যেখানেই আপনি বেড়াতে যান আপনার পেছন পেছন রহস্য ধাওয়া করে, বলে একটা কচুরি মুখে পড়ল। ঘরে ঢুকে পলুদা বলল, তীর্থ অনেকগুলো জিনিস চোখের সামনে ঘুরছে, সাজাতে হবে একে একে, বলে উঠে গিয়ে হঠাৎ টেলিফোনের পাশে থাকা টেলিফোন ডাইরেক্টরিটা তুলে নিল পলুদা। এতদিন এটা আমাদের কোনো কাজে আসেনি। হরিপদবাবুকে একবার ফোন করা হয়েছিল মাত্র এই যা। পলুদা কার একটা নাম্বার খুঁজে ফোন করল। ফোনের এক পাশের কথা খানিকটা এরকম, হ্যালো, প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি, নমস্কার, আমি গোয়েন্দা পলাশচন্দ্র মিত্র, এবছরের তৃতীয় বর্ষের কলা বিভাগের লিস্ট থেকে একজনের নাম একটু দেখতে পারবেন? হ্যাঁ, নাম হলো সুকোমল চন্দ্র ব্যানার্জি। নেই? আচ্ছা, ধন্যবাদ। কল রেখে পলুদা বলল, অনেক রহস্য, লিগোয়ে ভিসা। বিকেল চারটের সময় কি কারণে পলুদা বাইরে গেল, সাড়ে চারটে নাগাদ বাড়ি এসে সোজা ঘরে না ঢুকে আমাদের পাশের ঘর অর্থাৎ জয়ন্তবাবুর ঘরে টোকা মারল। বেশ অবাক হলাম। দরজা খুলে জয়ন্তবাবু পলুদাকে ভিতরে ডাকল। কিছুক্ষণ পর হাতে একটা চিরকুট নিয়ে বেরিয়ে আসলো পলুদা। নীলকমলবাবু প্রথম প্রশ্ন করলেন, কি ব্যাপার মশাই? পলুদা বলল, আপনার আত্মীয় ঠিকানা আর ফোন নম্বর নিয়ে এলাম। নীলকমলবাবু বেশ হকচকিয়ে বললেন, উনি আপনি কি করবেন? পলুদা কিছু বলল না, শুধুই হাসল। তীর্থ আজ আর তোদের বেরোতে হবে না। কথাটা পলুদা বেশ আকস্মিকভাবেই বলল। আমরা হয়তো বের হতাম কিছুক্ষণ পর, কিন্তু পলুদার ওই গম্ভীর স্বর নীলকমলবাবুরও অবজ্ঞা করার উপায় নেই। আমি পলুদাকে বললাম, ইয়ে কিছু পেলে পলুদা? পলুদা চারমিনারের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কাল সকালে জানতে পারবি। সকালে একটা দোকানে বলে রেখেছিলাম রাতের খাবার এই ঠিকানায় পাঠিয়ে দিতে। ওরা রাতে রুটি আর তরকারি পাঠিয়ে দিয়েছে। সবে বসতে যাব, হঠাৎ দেখি দরজার কাছে জয়ন্তবাবু। পলুদা বলল, কিছু বলবেন? জয়ন্তবাবু আমতা আমতা করে বললেন, না মানে আপনি সত্যি গোয়েন্দা? কেন, বিশ্বাস হয় না? খেতে খেতে বলল পলুদা, না ওই আর কি, এমনি জিজ্ঞেস করছিলাম, বলে চলে গেলে। আমরা আবার খেতে শুরু করলাম। রাতে আমরা ঘরে তালা দিয়ে একটু বাইরে পায়চারি করলাম। নীলকমলবাবু বললেন, এত সুন্দর পরিবেশকে নিয়ে অনুভব মল্লিক হয়তো কিছু লিখেছিলেন, কিন্তু আমাকে বলতে ভুলে যান, এই মনোরম পরিবেশে চুরি ডাকাতি আর ভালো লাগে না,
পলুদা গম্ভীর হয়ে বলল, কি আর হবে নীলকমল বাবু, সবই টেলিপ্যাথি। রাতে একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল, যা মনে পড়লে আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা নিজেদের বিছানা নিয়ে সবে শুতে যাচ্ছি। পলুদা বিছানা পাতিয়ে বালিশটাতে সবে মাথা রাখতে যাবে, এমন সময় কিছু একটা চোখে পড়তে আমি চেঁচিয়ে উঠলাম, পলুদা! পলুদা তড়াক করে উঠে বসল। ইতিমধ্যে নীলকমলবাবু উঠে বসেছেন। আমি পলুদাকে বালিশের দিকে তাকাতে বললাম। পলুদা বালিশের দিকে এক দৃষ্টে তাকিয়ে সেটাকে চোখের সামনে নিয়ে এলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ তীর্থ, আজ তোর জন্য বোধহয় আমি দ্বিতীয়বার বেঁচে গেলাম। এই দেখ। দেখলাম একটা সূঁচ উলম্বভাবে দাঁড় করানো। পলুদা বলল, এতে যে বিষ মাখানো তা নিয়ে আমি 100% শিওর। আমরা যখন বাইরে বেরিয়েছিলাম দরজাটা খোলা ছিল তীর্থ। আমি বুঝলাম খুনির যা করবার আজকেই করার ছিল। পলুদা সূচটা টেবিলে রেখে দেখতে লাগল আরো কিছু আছে কিনা। পলুদার দেখা দেখি আমি আর নীলকমলবাবু আমাদের নিজেদের বালিশগুলো দেখলাম। আমরা প্রত্যেকে নিজেদের আলাদা বালিশ ব্যবহার করি, সেটা খুনি লক্ষ্য করেছে, কিন্তু কিভাবে? সকাল 10টায় আমরা হাজির হয়েছি চাবিকাঠি ভিলাতে। এখানে আমরা আসার আগে থেকেই পলুদার ঠায় দাঁড়িয়েছিল বাইরে, কাউকে যেন পাহারা দিচ্ছে। এখানে এসে দেখলাম প্রায় সবাই হাজির। দরজায় দুজন কনস্টেবল আমাদেরকে ঢুকতে দিল। আমরা ভিতরে আসতেই ইন্সপেক্টর নন্দী বললেন, আর দ্বন্দ্বে রাখবেন না, খোলাখুলি বলুন এবার। পলুদা হালকা হেসে বলা শুরু করল, আর আমাদের সবার অবাক হওয়ার পালা শুরু হল। আমরা জানি যে কোনো একভাবে সেদিন বিদ্যুৎ চলে যায়, কারণ বিদ্যুতে তার ছেড়ে যাওয়া। কিন্তু আবার অবিশ্বাসের ঘটনাও ঘটে যখন জেনারেটরের তারও একই সঙ্গে ছেড়ে যায়। দুটো ঘটনা একই সাথে কিভাবে ঘটে তা জানা যায় না। এবার আসি চুরির ব্যাপারে। আমাদের মতে ওই অন্ধকারে চুরিটা হয়েছে, কিন্তু কিভাবে আর সেই জিনিস গেলই বা কোথায়, এটা বোঝা হয়তো আমার কাছে সহজ হয়েছিল, কারণ ওই অন্ধকারে ঠাকুরের সামনে আমিও ছিলাম। এবার আসি কিভাবে চুরিটা হলো। হ্যাঁ, এটা ঠিক যে চুরিটা অন্ধকারই হয়েছে, কিন্তু আসল মুকুট নয়। সবার মুখে, এমনকি আমার মুখেও বিস্ময়। মানে? বললেন প্রতাপচন্দ্র ব্যানার্জি। পলুদা কোনো কথার জবাব না দিয়ে বলেছে, আসলে চোর এক্ষেত্রে অনেক চালাকির পরিচয় দিয়েছে। কোনো নকল হীরে সহ মুকুট চুরি করেছে, কারণ হীরে, বিশেষ করে লাল হীরের উজ্জ্বলতা অনেক বেশি। কিন্তু ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তেমন কিছু অনুভব করিনি। এছাড়া অন্ধকার হয়ে যাওয়ার পরেও যে অতি ক্ষীণ আলো ভেতরে ঢুকছিল তাতেও চকচক করার কথা একটা হীরের, কিন্তু তা করেনি। অতএব আমরা ধরতেই পারি যে ওখানে হীরের বদলে পান্না বা ওই রকম জাতীয় কোনো একটা পাথর দেওয়া, আর নকল সোনা, কিন্তু গড়ন অবিকল এক। এবার আসি বিদ্যুতের তার কাটলো কি করে এবং চুরি হলো কিভাবে। এটা সম্পূর্ণ প্ল্যানিং, এক্ষেত্রে দুজন এর সঙ্গে যুক্ত, কারণ দুটো তারই একই সঙ্গে কেটেছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার। হিরণময় শ্যাকরার খুন কি এর সঙ্গে জড়িত? উত্তর হ্যাঁ। তার আগে বলা দরকার এবারে লোকেদের সম্বন্ধে। প্রতাপবাবুকে সন্দেহের বাইরে রাখাই যায়, নির্মলবাবুও সব কথাই ঠিক বলেছেন। সুকোমলবাবুকেও সন্দেহের বাইরে রাখতাম যদি না উনি আমাকে একটা ভুল তথ্য দিতেন। দেখলাম সুকোমলবাবু ঘেমে যাচ্ছে এবং তার মুখ লাল হয়ে যাচ্ছে। এই আমি কি করলাম আবার? ফালতু কথা বলবেন না একদম। বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে বললে সুকোমলবাবু। পলুদা ওসবে কান্না দিয়ে বলল, সুকোমলবাবু আমায় বলেছিলেন উনি প্রেসিডেন্সি কলেজে আর্টস ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে পড়েন, কিন্তু কলেজের রেকর্ডে তার নামটাই নেই। তার মানে আমরা ধরতে পারি যে আপনি কলকাতায় যান শুধু আপনার বন্ধুদের টাকার যোগান ও মদ জুয়ার আড্ডায়। সুকোমলবাবু কিছু বললেন না, শুধু মুখ নিচু করে থাকলেন। ওর পাশে থাকা নির্মলবাবু তখনও রাগে চলছেন। পলুদা বলেছিল, এখানেই শেষ নয়,
উনি বলেছিলেন যে সেদিন অন্ধকারে মায়ের ঘরে গেছিলেন, এটা সত্যি কথা, কিন্তু উদ্দেশ্য অন্য ছিল। উনি গিয়েছিলেন সকালে দেওয়া প্রতাপবাবুর টাকা সরাতে। এবার নির্মলবাবু রেগে সুকোমলবাবুর ঘাড় ধরে বলল, বল বল কোথায় মুকুটে গেছিস বল। পলুদা শান্ত গলায় বলল, আমি কিন্তু একবারও বলিনি উনি এটা চুরি করেছেন। চুরি যে করেছে সে প্রচুর তথ্য ছেড়ে গেছে। মুকুট সরানোর একমাত্র সুযোগ ছিল একজনেরই, তিনি সেটা সদ্ব্যবহার করেছেন। এবার জয়ন্তবাবুর মুখ লাল হয়ে এল। আমি অন্ধকার হওয়ার আগে একটা জিনিস বোধহয় দেখেছিলাম, তবে সেটা ঠিক কি না সে ব্যাপারে জয়ন্তবাবু বলবেন। মূর্তির মুকুটের সঙ্গে একটা মেটালের তার যুক্ত ছিল, কে তাই তো? উনি এই প্রশ্নের জবাব না দিয়ে রাগে ফেটে পড়ে বললেন, আপনি কি বলতে চাইছেন, আমি চুরি করেছি? পলুদা বলল, একদম, এ কাজ আপনিই করেছেন। আপনার কাছে কিছু প্রমাণ আছে? আমি যদি বলি আপনার নখ সেদিন শক পেয়ে পুড়ে যাওয়ার পর সেটা ঢাকার জন্য আপনি নেল পলিশ লাগান, তাহলে আপনি কি বলবেন? অথবা যদি বলি সেদিন সকালে দেবীর মাথায় মুকুট পরানোর আগে পাল্টাপাল্টি করে ফেলেন আপনি, এছাড়াও যদি বলি আপনার সাগরে হিরণময়কে আপনিই খুন করেছেন, তাহলে? কিছুই বললেন না উনি। পলুদা বলল, আপনি একটা দারুণ প্ল্যান সাজিয়েছিলেন, ভেবেছিলেন পুলিশকে ভেবাচেকা খাইয়ে বেরিয়ে যাবেন, কেউ বুঝতে পারবে না, অপরদিকে হিরণময়কে নিয়ে ওই তার দিয়ে নকল মুকুট চুরি করাবেন, ওই তারে টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুকুট উঠে আসবে, এতটাই হালকা করে ওটা করেছিলেন জয়ন্তবাবু। তারপর ভেতর দিয়েই ও পালিয়ে যাবে, কিন্তু কেউ ধরতে পারবে না। কিন্তু তারপর নিজের ভাগ চাইতে গিয়ে প্রাণ হারাতে হলো হিরণময়কে। নকল মুকুটের নকশা ওর কাছেই ছিল, আর ওই জানতো সব ঘটনা। এরপর গতকাল সকালে আসল মুকুট নিয়ে আসার জন্য হাতে থড়ি নিয়ে বের হন। যে ছুরি দিয়ে ওনাকে খুন করেন ওই একই ছুরি আপনার ঘরে আর একটা পড়ে আছে, এছাড়া মেটালের তারও দেখেছি আপনার ঘরে, ঠিকানা নিতে যাওয়া শ্রেফ আছিলা। এরপরেও যদি প্রমাণ চান তো আপনার হাতের লেখা আর কলমে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট তো রইলই। এক নাগাড়ে কথাগুলো বলে থামল পলুদা। জয়ন্তবাবু ধীরে ধীরে মুখ তুলে বললেন, হিরণময় লোক ঠিক করেছিল মুকুটটা বিক্রি করবে বলে, কিন্তু নিজে অনেক বেশি কমিশন চাইছিল, আমি দিতে অস্বীকার করি, ও ভয় দেখায়, তারপর ওকে আমি সরিয়ে দিই। তবে আমি যাকে বিক্রি করব বলে ঠিক করেছিলাম সে আমায় 30 লাখ দেবে বলে, তার নাম বলেনি আমায়, শুধু বলে ওর নাম নাকি সান রেড, এরপর তো আপনি সবই জানেন। অনুদা বলল, শ্যামলবাবু, জয়ন্তবাবুর ঘরে থালির মধ্যে সবজি নয়, আছে মহামূল্যবান মুকুট, যা এক কথায় অমূল্য। ওর ঘর সার্চ করলে যাতে না পাওয়া যায় সেই ব্যবস্থাই করেছিলেন, রেখেছিলেন হিরণময় শ্যাকরার বাড়ি, তারপর মুকুট পেয়ে খুন। লুকোনোর অনেক চেষ্টা করেছিলেন, এমনকি গতকাল রাতে আমাকেও খুন করতে চেয়েছিলেন চালাকি করে, কিন্তু পারলেন না। পুলিশ ওকে গ্রেফতার করে আর আমরা চলে আসি। বাড়ি যাবার সময় আমরা বাড়ির চাবি থানায় রেখে গেলাম, নীলকমলবাবুর রিলেটিভ ওখান থেকেই নিয়ে নেবে। গাড়িতে ওঠার আগে ইন্সপেক্টর নন্দী অনেকবার পলুদাকে থ্যাংক ইউ বললেন, আফসোস একটাই, কালকের বিসর্জনটা দেখে যেতে পারলাম। গাড়িতে করে আসছি, হঠাৎ গাড়িতে নীলকমলবাবু চিৎকার করে ওঠেন, আমার আমার ফোল্ডিং চেয়ার। থাক, চন্দননগরের স্মৃতি রইল ওখানে। আর হ্যাঁ, সেদিনের গুঁতোটা যে মুকুটের গুঁতো বুঝেছেন নিশ্চয়ই, বলল পলুদা। ফেরার পথে পলুদার মুখে অনেকবার এটা শুনলাম, রেড সান মানে লাল সূর্য না? লিগোয়ে বিজা, লিগোয়ে বিজা। সিরিজে তোমরা শুনছিলে হিরক সানার লেখা রহস্য যখন চাবিকাঠিতে। এই সিরিজের বাকি গল্পগুলো শুনতে এক্ষুনি 9FM চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করো।